আগামী 5ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন তৃণমূলের হয়ে ভোটে লড়াই করছেন নির্মলচন্দ্র রায়, যিনি পেশায় একজন অধ্যাপক এবং একই সঙ্গে রাজবংশী সম্প্রদায়ের মানুষ। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। শুক্রবার ধূপগুড়িতে প্রচারে গেলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিক। পায়ে হেঁটে তৃণমূলের মিছিল ঝড় তোলে বানারহাট এলাকায়। তৃণমূলের পদাধিকারীদের সঙ্গে মান অভিমান সরিয়ে এদিনের প্রচারে পা মেলান ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালী রায়, যার ব্যাপারে আশাবাদী মন্ত্রী অরূপ বিশ্বাস। ইতালি আবার আগের ফর্মে কাল থেকে রাস্তায় আজকে থেকেই রাস্তায় নেমে পড়েছে। আজকে এখান থেকে আবার আমরা যাবো, আরও দুটো তিনটে মিটিং করবো, আজ সারারাত ধরে কাজ করবো, আগামীকাল পরশু তিন দিন ধরেই ও করবে এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ। ধূপগুড়ি বিজেপি বিধায়ক বিশ্বপদ রায় প্রয়াত হওয়ায় এই উপনির্বাচন। বছর ঘুরতেই লোকসভা ভোট, তার আগে বিধানসভায় নিজেদের জমি বাঁচানোর লড়াইয়ে শাসক বিরোধী সব পক্ষ আপাতত অলিগলি ঘুরে মানুষের আস্থা অর্জনের চেষ্টায় তৃণমূল। ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।